নমস্কার বন্ধুরা, তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। টুডেজ রেসিপি ইজ মালপোয়া। আজকের রেসিপি হলো মালপোয়া। মালপোয়া সাধারণত মিষ্টির দোকানে বা অনেকেই বাড়িতে রসে ডুবিয়ে খেতে পছন্দ করেন, তবে এভাবেও রসে না ডুবিয়েও বানানো যায় খুব সহজ পদ্ধতিতে। তাই আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক মালপোয়া রেসিপি। মালপোয়া বানাতে কী কী উপকরণ লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 100 গ্রাম চালের গুঁড়ো, 150 গ্রাম ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 1 কাপ নারকল কোড়া, 200 গ্রাম গুড় নিয়েছি, খেজুরের গুড়, আর 4 চামচের 1/4 ভাগ নিয়েছি আমি মৌরি। এখন আমি প্রথমে জলের মধ্যে সুজি, চিনি আর গুড়টাকে ভিজিয়ে নেব। ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব, সুজিটা চিনিটা গলে যাবে, তারপর আমি একটা ব্যাটার তৈরি করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক, আমি সুজিটা ভিজিয়ে নিই। প্রথমে আমি 3 কাপ মতন জল দিয়ে দিচ্ছি, তারপর আমি যখন ব্যাটারটা তৈরি করব তখন আমি আবার ওটা ঘনত্বটা বুঝে তখন আমি আবার জল দেব। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি আর গুড়টা দিয়ে দিচ্ছি। এবার আমি ভিজিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি দেখলাম যে সম্পূর্ণ গুড়, চিনি আর সুজি গলে গেছে। এবার আমি চালের গুঁড়ো, ময়দা, নারকেল কোড়া এগুলো দিয়ে ভালো করে মেশাবো। চালের গুঁড়ো দিলাম, এবার ময়দাটা দেব, এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি পুরোটা। এবার আমি এটাকে ভালো করে মেশাবো। একটা ব্লেন্ডারের সঙ্গে আমি অবশ্য মেশাতে পারি, যদি দরকার হয় আমি ঘন করার জন্য আরও ময়দা মেশাতে পারি। দেখে নিই আমি এটা দিয়ে করে কতটা আমার ঘন হচ্ছে। আমার মনে হচ্ছে আরও কিছুটা ময়দা লাগবে, আমি তাহলে সেক্ষেত্রে 50 গ্রাম আর একটু ময়দা নিয়ে নিলাম। এই 50 গ্রাম ময়দাটা আমার লাগবে। এবার হয়ে যাবে, এভাবে আমি ঘনত্বটা করলাম, এরম ঘনত্বটা হবে। এবার আমি মৌরি কটা দিয়ে দিলাম, হয়ে গেল আমার ব্যাটার তৈরি করা। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে মালপোয়াটা ভাজা দেখাবো। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে 1 বাটি তেল দেব, সাদা তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেও কিন্তু করতে পারো তোমরা, যে যেটা ভালোবাসো। এবার আমি তেলটা ভালো করে গরম হলে তবে আমি মালপোয়ার ব্যাটারটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দুপিটা লাল লাল করে ভেজে আমি এটা তুলে নেব। আমার অনেকটা এটা লাল হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আরেকটা আমি দিয়ে দিচ্ছি,
এভাবে আমি সব কটা মালপোয়া ভেজে তোমাদের দেখাচ্ছি। এভাবে লাল লাল করে সবগুলো ভেজে নেব। আমরা এই ভাজাটাই পায়েস দিয়ে খেতে খুব ভালোবাসি। তোমরা চাইলে চিনির রসে ভেজাতে পারো। আমি সবকটা ভেজে তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, আমাকে জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি তোমরা সবার আগে পেয়ে যাও।